ঘোড়াঘাটে ঝরা ফুলে ছেয়ে গেছে লিচুর বাগানের পর বাগান। গাছে গাছে যেটুকু আছে খয়েরি রং ধারণ করে তাও ঝরে পড়ছে। অথচ শুরুতে গাছ ভরা ফুল এসেছিল, যা দেখে এবারও আশায় বুক বেঁধেছিলেন লিচুর বাগান মালিকরা। মাঝে ঘন কুয়াশা আর বৃষ্টির পর এই অবস্থা বলে জানান চাষিরা। তারা জানান প্রয়োজনীয় সার কীটনাশক ঠিকমতো প্রয়োগ করেও বাগান রক্ষা করতে পারছেন না। এত মুগুল আছে সীমার বাইরে, কিন্তু এই যে কুয়াশা ঝড় বৃষ্টির কারণে সম্পূর্ণ মুগুল ঝরে পড়ে গেল। আবহাওয়া সহ্য করতে পারে না, একটু গরম একটু ঠান্ডা হলেই মুগুল সব ঝরে পড়ে যায়। এখনো কিছু কিছু গাছে যেটুকু ফুল আছে সেটুকু রক্ষা শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে দিশেহারা চাষিরা। বৈরী আবহাওয়ার কারণে মুকুলগুলি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পরে কিছুটা অবশিষ্ট আছে, যে দুই চারটা গুটি আছে। ঝড় বৃষ্টি তো আছেই, বর্ষা আছে, ঝড় বৃষ্টি এটা থাকবে কি না থাকবে এখনো নিশ্চিত নাই তো। বেশি তাপমাত্রার কারণে লিচুর ফুলে পরাগায়ন না ঘটায় ফুল শুকিয়ে পড়ে যাচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। যে সময় ফুল ফুটে ওই সময় যে তাপমাত্রা এটা একটু অস্বাভাবিক হওয়ার কারণে, একটু বেশি হওয়ার কারণে পলিনেশনে একটু ব্যাহত হয়, যার কারণে ফ্রুট সেটিংটা একটু কম হয়। তো আমরা যেটা লিচু এর মধ্যে যেটা পেয়েছি কৃষকদের পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে উপজেলার 63 হেক্টর জমির বাগানে 563 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, হিলি।